রাধিকা শবাসন করছে, চিত হয়ে শুয়ে হাতের চেটোটাকে উল্টে রাখা হয়েছে, মাথা সোজা এবং পুরো রিল্যাক্স করে দিয়ে, শরীর পুরো রিল্যাক্স করে দিয়ে রাখা হয়েছে। এবার উঠে এরপরে মৌমিতা কি করাচ্ছে আমরা একটু দেখে নিই। এরপরে আমরা যেটা দেখব প্রাণায়াম করার কথা মৌমিতা বলছে। প্রাণায়াম কি, প্রাণায়াম করানো যায়? সূর্যভেদ প্রাণায়াম করাচ্ছে। ডান হাতের মুদ্রা ঠিক করতে বলা হচ্ছে। কি মুদ্রা করানো হচ্ছে? সূর্যভেদ মুদ্রা কিভাবে করানো হচ্ছে? পিঠ শিরদাঁড়াটাকে সোজা রাখতে বলা হয়েছে, চোখ বন্ধ। আমরা দেখতে পাচ্ছি সূর্যভেদ প্রাণায়ামটা মৌমিতা শিখিয়ে দিল। সূর্যভেদ মুদ্রা অর্থাৎ তর্জনী এবং মধ্যমাকে তালুর সঙ্গে লাগিয়ে শ্বাস নেবার সময় ডান নাকটাকে চেপে ধরে বাম নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে শ্বাস ছাড়া হচ্ছে, এবং পরের বার ঠিক রিভার্স হচ্ছে এইভাবে, যেটাকে আমরা অনেকে অনুলোম বিলোম প্রাণায়াম বলি, অনেকে আবার নাড়ি শোধন প্রাণায়াম বলি। এইভাবে কিছুক্ষণ আমরা সূর্যভেদ প্রাণায়াম অভ্যাস করিয়ে নিচ্ছি। সহজ প্রাণায়াম কিভাবে করানো হচ্ছে এবার দেখে নিই। প্লেন পদ্মাসনে বসানো হলো। এবার জোরে জোরে শ্বাস নিতে বলা হচ্ছে এবং জোরে জোরে শ্বাস ছাড়তে বলা হচ্ছে। এইভাবে অভ্যাস করানো হচ্ছে। এরপরে মৌমিতা যেটা দেখাবে যেটা সহজ অগ্নিসার কিভাবে করাচ্ছে, সহজ অগ্নিসার একজন স্টুডেন্টকে কিভাবে সে শেখাচ্ছে। স্টুডেন্টকে বোঝাবে কি করে মৌমিতা, একটু কাছে গিয়ে স্টুডেন্টকে বুঝিয়ে বোঝাতে হবে। কিভাবে বোঝাবে সেটা আমরা দেখে নিই। পেটটাকে নাভিটাকে কিভাবে চাপতে বলছে মৌমিতা, ঠিক কিভাবে মৌমিতা আমরা দেখতে পাচ্ছি পেটটাকে ধরিয়ে এবং হাতের কোনোই দুটোকে যে সামনের দিকে ঠেলে দেওয়া ব্যাপারটা সেটা কিভাবে করাচ্ছে আর একবার আমরা দেখে নেব। নাভির দুপাশে ঠিক আমরা দেখতে পাচ্ছি মধ্যমাটাকে সেট করিয়ে এবং বুড়ো আঙুলটাকে কোমরে সেট করিয়ে এবার শ্বাস নিতে বলছে। শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে নাভিটাকে চাপতে বলা হচ্ছে এবং কনুইটাকে সামনে ঠেলে দেওয়া হচ্ছে। এবং মাথাটা কীরকম থাকবে মৌমিতা কি বলে, মৌমিতা কিভাবে মাথাটাকে রাখতে বলছে? আমরা দেখতে পাচ্ছি মাথাটাকে কিন্তু সোজা রাখতে বলছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি নাভিটাকে কিভাবে আরাত্রিকা চাপছে মৌমিতার শিখিয়ে দেবার পরে। এইভাবে সহজ অগ্নিসার করানো হচ্ছে। সহজ অগ্নিসার কিছুক্ষণ করানোর পরে ভ্রামরী প্রাণায়ামটা কিভাবে করানো যায় দেখে নিই। ভ্রামরী প্রাণায়াম যেটা করানো হয় স্টুডেন্টদের একাগ্রতা বাড়ানোর জন্য এবং অনেক ধরনের সমস্যা থেকে মুক্ত করানোর জন্য কিন্তু এই ভ্রামরী প্রাণায়াম করানো হয়। দুটো হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কানটাকে চেপে ধরে একটা ওম শব্দ করে ওম ঠিক যেমন ভ্রমরের গুঞ্জন যেমন হয় ঠিক তেমনভাবে একটা গুঞ্জন শব্দে ওম উচ্চারণের পরেই কিন্তু এই গুঞ্জনটা হচ্ছে।
এবং যতক্ষণ পর্যন্ত দমটা থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা এক্সটেনশন করে এই গুঞ্জনটা করা হয়। ভ্রমরের মতন গুঞ্জন হয় বলে এর নাম ভ্রামরী প্রাণায়াম। এইটা করানোর ফলে স্টুডেন্টদের মধ্যে দম বেশ বাড়ানোর একটা অভ্যাস কিন্তু হতে থাকে। এরপরে আমরা দেখব মৌমিতা কি আসন করায়। আমরা দেখতে পাচ্ছি মৌমিতা মৎস্যাসনের জন্য তৈরি হচ্ছে, মৎস্যাসন করানোর কথা বলছে। মৎস্যাসন কিভাবে করাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মৌমিতা পদ্মাসনে প্রথমে বসিয়েছে আরাত্রিকাকে এবং নিজেও পদ্মাসনে বসেছে। এবার আরাত্রিকা তুমি আমরা দেখতে পাচ্ছি কিভাবে হাতটা সেট করে মৌমিতা করলো। আর আরেকবার আমরা মৌমিতার কাছ থেকে দেখবো। আরাত্রিকা তুমি একবার দেখে নাও মৌমিতার তোমার মৌমিতা দিদি কিভাবে করছে। আর একবার মৌমিতার কাছ থেকে আমরা দেখব হাত দুটোকে কিভাবে সেটিং করে সে তুললো, মাথাটাকে সেটিং করলো কিভাবে। আর একবার আমরা দেখে নিচ্ছি, শ্বাস নিতে নিতে দুটো হাত উপরে তুললো কানের সোজাসুজি। এবার হাত নিয়ে আসলো ঘাড়ের কাছে, বুক তুলছে, হাত দুটোকে এবার আস্তে আস্তে আবার পায়ের পাতার কাছে নিয়ে আসলো, কোনোই দুটোকে মাটিতে টাচ করিয়ে বুকটাকে উপরে তুলে এইভাবে মৎস্যাসন দেখানো হলো। এবার দেখি আরাত্রিকা কিভাবে করছে। আরাত্রিকা এতক্ষণ দেখলো শ্বাস নিতে নিতে হাত দুটো কানের সঙ্গে সোজা করে তুলে আবার নিয়ে এসে হাত হাতের চেটোটাকে উল্টে দিয়ে বুকটাকে ঠেলে আস্তে আস্তে একটা একটা করে পা পায়ের পাতা ধরে কোনোইটাকে ধরে কোনোইটাকে মাটিতে লাগাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আরাত্রিকার প্রথমবারের মৎস্যাসন আর এখনকার মৎস্যাসনের মধ্যে বিস্তর একটা পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি যে প্রপার শেখানোর ফলে, শিক্ষার ফলে একই আসন একই জনের কাছে অনেক সময় কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। রিল্যাক্স, আজকে এই পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হচ্ছে। যাবার আগে একটা কথা মনে করিয়ে দিই, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী সমস্ত আপডেশনের সমস্ত নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য।